বিধানসভায় জাতীয় সংগীত অবমাননার মামলা, সেই মামলায় হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। আপাতত কোনো বিজেপি বিধায়ককে জেরার জন্য ডাকা যাবে না। আগের নির্দেশই বহাল রাখলো বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ। দ্বিতীয় মামলাতেও কোনো তদন্ত এগোতে পারবে না পুলিশ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানালো আজ আদালত? দেখো, সেটা হচ্ছে যে জাতীয় সংগীত অবমাননা মামলায় আগেই হাইকোর্টের একটা নির্দেশ ছিল যে বিজেপি বিধায়কদের কাউকে জেরা করতে পারবে না, ডেকে জেরা করতে পারবে না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। সেই নির্দেশের পর আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আরো স্পষ্ট করে বললেন যে বিধানসভা জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ ছাড়া পুলিশ চার্জশিট জমা দিতে পারবে না। প্রসঙ্গত এই সিঙ্গেল নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে, সেই মামলা সেখানে বিচার আছে। সুতরাং সেখানে মামলা চলুক এবং দ্বিতীয় যে এফআইআর হয় সেই এফআইআর কিন্তু কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, সেটা আজকে স্পষ্ট করে দিল সিঙ্গেল বেঞ্চ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।